সো এখন আমি যাচ্ছি টিপু ভাইয়ের কাছে। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন কিভাবে লাইভ স্ট্রিমে, না লাইভ স্ট্রিমে বাট ফেসবুকে বা ইউটিউবে সাকসেসফুল হওয়া যায়, স্পেশালি যারা নতুন ইউটিউবাররা আছে, কিভাবে সাবস্ক্রাইবার্স গেইন করা যায়, ভিউয়ার্স গেইন করা যায়, বেসিক্যালি কিভাবে ওভারঅল সাকসেসফুল হওয়া যায়। অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে মেসেজ করেন এবং আমি যখন ওদের চ্যানেলটি দেখি বা ওদের সাথে কথা বলি, ওরা বলে যে একদিন আমি মিউজিক করি, আরেকদিন ড্যান্স করি, আরেকদিন কুক করি, বেসিক্যালি আ হোল ভ্যারাইটি নিয়ে ডে বাই ডে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। সো আমি সবসময় রিকোয়েস্ট করি যে একটি কন্টেন্ট যেটা আপনার পছন্দ হয় সেটা সেটা নিয়ে বেসিক্যালি গ্রো করতে চেষ্টা করেন। জি, এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ইউটিউবে যারা কাজ করতে চায় বা ইউটিউবে ক্যারিয়ার করতে চায়, তারা যদি প্রথমেই এটা বুঝতে না পারে যে আসলে আমি ইউটিউবে বা ফেসবুকে যে কন্টেন্ট আপলোড করব, কোন কন্টেন্ট আপলোড করব, আমার ভিতরে কি আছে। এই যে একটু আগে প্রশ্ন করলো আমাদেরকে যে আমরা কিভাবে ক্যারিয়ার করব, এখন ক্যারিয়ারটা করতে হলে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন কন্টেন্ট তৈরি করতে পারবো, আমার ভিতরে কোন কোয়ালিটি আছে। এখন আমি যদি সারাদিন ইউটিউবে নাচানাচি করতাম, আমার জিরো থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কখনো হতো না। আমি যদি গান গাইতাম, আমার হতো না। কিন্তু আমার যে কোয়ালিটি, আমি যেটা পারি, এই যে একটু আগে দেখলাম একটা কমেন্ট আসলো, ভাই আপনি এখানে আইসো অনেক কথা বলতেছেন, আমার কিন্তু বিষয়টা খারাপ লাগে, আমার ভালো লাগছে, কারণ আমার কোয়ালিটি এটা, আমি কথা বলতে পারি, আমি কথা বলতে চাই, আমি কথা শোনাইতে চাই, এজন্যই আমার 1 থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক, নতুন যারা আছেন আপনাদের প্রথমেই খুঁজে বের করতে হবে আপনার ভিতরে কি আছে, আপনি যে জিনিসটা মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারবেন এবং মানুষ সেটা সাদরে গ্রহণ করবে, এবং সেটার ভিতরে অবশ্যই মাধুর্য থাকতে হবে, না হয় আপনি যদি অশ্লীলতা দিয়ে হয়তোবা সুপার গেইন করতে পারেন, হঠাৎ করে আপনার একটা ভিডিও ভাইরাল হবে, ওই হঠাৎই পড়ে থাকবেন একদিন, দুই দিন, তিন দিন, অথবা 1 লাখ 2 লাখ পর্যন্ত আপনি ভালো করতে পারবেন, তারপর কিন্তু আপনার ক্যারিয়ার থাকবে। তাই আপনাকে আমি পরামর্শ দিব, আপনি শুরুটা যেখান থেকে করবেন আগে নির্বাচন করবেন যে আমি কি করব, আমার ভিতরে কি আছে, এবং সারা জীবন যতদিন ইউটিউব থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, মানুষের কল্যাণে আমি যে আমার ভিতর থেকে যে কোয়ালিটিটা বের করেছি এটা আমি সারা জীবন দিয়ে যেতে পারবো, এমন একটা কোয়ালিটি নির্বাচন করবেন, তাহলেই আপনি ইউটিউবে গেইন করতে পারবেন। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, চ্যানেল তো অবশ্যই করতে হবে, ভিউজ আসে না, এই এই কোশ্চেনটা কিন্তু প্রিসিলা নিশ্চয় তুমিও পাও যে অনেকেই করে মনে হয় যে আমাদের ভিউজ কোথায়, ভিউজ পাওয়া যায় না, ভিউজ আসে না। আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই ইউটিউবে যখন কাজ করি, আমারও কিন্তু প্রথম ভিডিও দিলে 100-200, যখন 100-200 হইতো তখন মহা খুশি হয়ে যেতাম, ওরে বাবা 100-200 ভিউ আছে, তারপরে যখন একজন দুইজন হইতো তখন কিন্তু খারাপ লাগতো, আল্লাহ ভিউ হয় না, তো আমি যদি তখন ছেড়ে দিতাম আজ কিন্তু আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় না। তো এটাই সব মাথায় রাখতে হবে যে আমার যদি ভিউ না হয়, আমার খুঁজে বের করতে হবে কি কারণে আমার ভিউ হচ্ছে, আমার ভুলটা কোন জায়গায়, ওই ভুলগুলো নির্বাচন করতে হবে, চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এস ভিডিও এসইও কিভাবে করতে হয়, এগুলো শিখতে হবে, এবং আমার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো খুঁজে বের করে নতুন নতুন ভাবে নিজেকে সাজাইতে হবে একটা টপিকের উপর। প্রিসিলা, তুমি একটু আগে যে কথাটা বললা যে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, এটা আমি আবারও তুলে আনছি, ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আলাদা আলাদা চ্যানেল করে করতে হবে, এক চ্যানেলের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক কখনো হবে না। আমি আশা করবো যারা নতুন আছেন তারা অবশ্যই আগে নিজের ভিতর থেকে বের করবেন আপনি কি পারবেন, তারপরে চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, ওখান থেকে দেখে নেবেন কিভাবে চ্যানেল করতে হয়, চ্যানেল ভিডিও এসইও করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কথা বলাটাও শিখায় আছে, অনেকেই আছে, তো আপনারা সেখান থেকে শিখে নেবেন, শিখে নেবেন আস্তে আস্তে করে ইউটিউবে। অবশ্যই আমি মনে করি যদি ধৈর্য শক্তি থাকে ইউটিউবে ক্যারিয়ার করা সম্ভব, আপনি যদি চান ক্যারিয়ার করতে চান অবশ্যই ইউটিউবে ক্যারিয়ার করতে পারেন। হ্যাঁ প্রিসিলা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ শেয়ার করার জন্য, আপনি অনেক হেল্পফুল অ্যাডভাইস শেয়ার করেছেন। আপনি জানেন প্রিভিয়াসলি মেনশন করেছিলেন যে আমিও একটি স্মল ইউটিউবার, সো আপনার অপিনিয়নে আমার কাজ, আমি যে যে কাজটা করছি, আপনার অপিনিয়নটা কি? তুমি যে কাজটা করছো, আসলে আমি যদি বলি, তোমার আসলে তোমার যে এই যে এখন তোমার যে বয়স, এই বয়সে যে এই ক্যাটাগরিতে তুমি কাজ করছো, এটা কিন্তু আমি তোমাকে অনেক কি বলবো অ্যাপ্রিশিয়েট করি যে এই বয়সে তুমি
এই এই ধরনের মেধা নিয়ে কেউ কাজ করতে চায়? এই যে তোমার লাইভগুলো আমি দেখছিলাম গত কয়েকদিন ধরে, বা যখনই সুযোগ পাই দেখার চেষ্টা করছি, যে করোনার মুহূর্তে তুমি ডাক্তারদেরকে বিভিন্ন দেশের একদম যারা খুবই ভালো সুপার লেভেলের ডাক্তার তাদেরকে নিয়ে এসে সবাইকে হেল্পফুল কাজ করছো, বিভিন্ন অনেক সময় যদি কোনো অন্যায় দেখছো সেটার প্রতিবাদ করছো, তারপরে তোমার মধ্যে যে তোমার যে টপিকটা মূল টপিকটা সেটাই হচ্ছে সমাজকে কিছু দেওয়ার জন্য, অন্যায়কে রোধ করে সমাজকে কিছু দেওয়ার জন্য। সেম আমাদের ক্যাটাগরিও সেম, অন্যায় রোধ করে সমাজকে কিছু দিব এবং বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায় আমাদের মূল লক্ষ্যটা এটাই থাকে। তো আমি অবশ্যই তোমাকে এই ব্যাপারে অবশ্যই সাপোর্ট করব এবং সাপোর্ট করছি, এবং অবশ্যই বলি তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ অবশ্যই ভালো কিছু করা সম্ভব। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।